দেশ ও দেশের বাইরে যারা আমাদের এই ভিডিওটা দেখছেন সকলকে জানাই আন্তরিক ধন্যবাদ। সম্মানিত ভিউয়ার্স, আজ আমরা দেখাবো চায়না চপার মেশিন C2, যেটা চায়না থেকে আগত। সম্মানিত ভিউয়ার্স, এই মেশিনটি চায়না থেকে সরাসরি ইম্পোর্ট করা হয়েছে। সম্মানিত ভিউয়ার্স, এই মেশিনটির কিছু বৈশিষ্ট্য রয়েছে, আমরা সেই বৈশিষ্ট্যগুলো আজ উপস্থাপন করব। সম্মানিত ভিউয়ার্স, আজকে এই চায়না মেশিনটি আপনারা খড় এবং ঘাস কাটতে পারবেন, বিচালি কাটতে পারবেন। এই চায়না মেশিনটির কিছু বৈশিষ্ট্য আপনারা দেখুন। সম্মানিত ভিউয়ার্স, সম্মানিত ভিউয়ার্স, এই চায়না মেশিনটি 4 ব্লেড বিশিষ্ট। আপনারা এই চায়না মেশিনগুলোতে 2 সেক্টরে খড় এবং ঘাস কাটতে পারবেন। সম্মানিত ভিউয়ার্স, এই মেশিনটি দেখুন, এখানে 4টা ব্লেড দেওয়া রয়েছে, দেখুন। সম্মানিত ভিউয়ার্স, আর একটা বৈশিষ্ট্য রয়েছে, এখানে 2টা গিয়ার দেওয়া রয়েছে। আপনারা যেসব মেশিনগুলো ব্যবহার করে থাকেন সেগুলিতে গিয়ার সিস্টেম করা থাকে না, কিন্তু এখানে এমন একটা সিস্টেম তৈরি করা হয়েছে যেখানে 2টা গিয়ার দেওয়া হয়েছে। সম্মানিত ভিউয়ার্স, এই 2টা গিয়ারে আপনারা 2 ভাগে ঘাসগুলি কাটতে পারবেন, একটি ছোট এবং বড় আকারের তৈরি হবে। সম্মানিত ভিউয়ার্স, এই গিয়ার একটি বড়, এখানে যদি এই সাইডে দেওয়া থাকে তাহলে ঘাসগুলি ছোট ছোট হবে, আর যদি এই সাইডে দেওয়া থাকে তাহলে ঘাসগুলি একটু বড় বড় হবে। আপনাদের গরু এবং ছাগল ঘাসগুলি যেভাবে খেতে স্বাচ্ছন্দ্য বোধ করবে আপনারা সেভাবেই গরু এবং ছাগলকে দিতে পারবেন। সম্মানিত ভিউয়ার্স, এখানে আমরা মোটর ব্যবহার করে থাকি, এখানে 2.2 কিলোওয়াটের মোটর দেওয়া রয়েছে। সম্মানিত ভিউয়ার্স, এখানে 2.2 কিলোওয়াট মানে 3 হর্স পাওয়ারের। আপনারা এই 3 হর্স পাওয়ারের মোটর দিয়ে অনায়াসেই এই মেশিনটি চালাতে পারবেন। সম্মানিত ভিউয়ার্স, এই মেশিনটির আরও কিছু বৈশিষ্ট্য রয়েছে যা আপনাদের খুবই ভালো লাগবে শুনলে, এই যে এখানে কনভেয়ার প্লাস নন কনভেয়ার 2টা ভাগে ভাগ করা যায়। আমরা যে মেশিনগুলো আজ দেখাছি সবগুলি নন কনভেয়ার। সম্মানিত ভিউয়ার্স, আপনারা যদি এই মেশিনগুলো ক্রয় করতে চান তাহলে এখনই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন। আর আমাদের লোকেশন দর্শনা বাস স্ট্যান্ড, পল্লী বিদ্যুৎ অফিস সংলগ্ন, দর্শনা চুয়াডাঙ্গা। সম্মানিত ভিউয়ার্স, চলুন এই মেশিনের টুকিটাকি বিষয়গুলো সম্পর্কে জানা যাক।